আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো দেখতে দেখতে তো একটি বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, মানে আর একটা রাত আছে আমাদের জীবনে, একটা দিন একটা রাত, তারপরেই 2023 সাল শেষ হয়ে 24-এ পড়ে যাবে। তো ভালো মন্দ নিয়ে সকলের জীবন, হয়তো বা 2023 সালটা গিয়েছে, সবাই তো আর সবার খবর জানে না, সব নিজের নিজেদের খবর নিজেরাই বলতে পারবে কার জীবনটা কেমন গেছে 2023 সালে। তো যাক, 2023 সালের মানে শেষ জুম্মাবারে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। তো ঘুরতে গিয়ে একটু কেনাকাটা করেছি, কেনাকাটা করে এলাকাতে আমাদের বাসার পাশে একটি ভালো রেস্টুরেন্ট আছে, সেখানে বসে পড়লাম, বসে একটু আমরা খাওয়া দাওয়া করবো। তো এদিকে আমরা সবাই আসিনি বাসায়, মেয়েদেরকে নিয়ে আমরা দুজনে এসেছি। তো বাসার শাশুড়িমা এবং ছেলেরা গ্রামের বাড়িতে বেড়াতে গেছে, এজন্য আমরা ফাঁকা বাসায়, তো ভালো লাগছিল না, একটু ঘুরতে বের হয়েছি। তো খাবার তো রেস্টুরেন্ট অর্ডার দিতে সময় লাগে, এর মধ্যে আমরা একটা কেক অর্ডার করেছিলাম, কেক অর্ডার করে আমরা খেয়েছি। তো অবশ্য কেক খেতে গিয়ে আমাদের পেট ভরে গিয়েছিল, তো কিছু করার নাই, বলছিলাম দুটো পেস্ট্রি নিতে, তো আমার বললো যে তো একটা বড় কেক নেই, আমরা মানে মিডিয়াম সাইজ একটা কেক নেই, এটা মিলে মিশে খেতে থাকি, তারপর খাবার আসুক। তো এদিকে হুমায়রা আবার একটু অসুস্থ, জ্বর জ্বর ভাব গায়ের মধ্যে, তো এই যে খাবার চলে এসেছে। তো কম্বো সেট অর্ডার করেছিলাম, তিনটা ফ্রাইড রাইস আর একটা হচ্ছে নাগা পাস্তা, তো এখনও পাস্তাটা আসে নাই। তো খাবার দেওয়ার পরে অবশ্য ছেলেদের জন্য মনটা খারাপ হয়েছিল, যে ওরা সাথে থাকলে ভালো লাগতো, একসাথে সবাই খেতে পারতাম, যাক তারপর ওরা তো একটা বিষয় নিয়ে আনন্দ করছে, তাই আমরা একটু মানে মেয়েদের মনটাকে খুশি করার জন্য বাইরে এসেছি। তো এবার আর কোথাও বেড়াতে যাওয়া হয়নি, যাই যাই করে নানান বাধা পড়াতে বেড়াতে যেতে পারিনি, এর জন্য মেয়েদের মনটা খারাপ, আমার মনটা খুবই খারাপ হয়েছিল। কোথাও যেতে চাইলে স্বাভাবিক মনটা তো খারাপ লাগে, যেতে না পারলে তো এই প্রথমই মনে হয় কোথাও বেড়াতে যেতে পারিনি, এই প্রথমবার শীত এভাবে পার করে দিলাম, কারণ আর একদিন পরে তো স্কুল খুলে ফেলবে, স্কুল রানিং হয়ে গেলে তো তখন আর কোথাও বেড়িয়ে মানে মজা পাওয়া যায় না, বা বেড়াতেও যাওয়া যায় না সহজেই। তো যেদিকে আমাদের পাস্তাও চলে এসেছে, আসলে সবগুলো খাবার খুবই মজার ছিল, খেয়ে খুব মজা পেয়েছি। তো এই যে আমি আগে নিয়ে নিলাম, ওদের আগে নিয়ে এখন আমি রাইসের সাথে খেয়েছিলাম, ভালো লেগেছিল খেতে। তো পাস্তা রাতটা গরম ছিল যে মুখে দিয়ে দিতে পারছি না, খুবই গরম। তো যাক আলহামদুলিল্লাহ, সকালে মিলেমিশে খাওয়া দাওয়া করে পরে বাসা চলে আসলাম। তো এদিকে আমরা যে বাইরে গিয়েছিলাম একটু মার্কেটে, অবশ্য কেনাকাটার উদ্দেশ্যে যাই নাই, আমাদেরকে এমনি ঘুরতে নিয়ে গিয়ে তারপরে আমার বাবা অনেক কিছুই কিনে দিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে সেগুলোকে বাসায় খুলে আপনাদেরকে দেখাবো। তো আসলে পাস্তাটা খুবই মজা ছিল, আর জ্বরের মুখে হুমায়রার খেতে ভালো লেগেছিল, সময় অনেকটাই গরম, তাই সে আস্তে আস্তে খেয়েছে। তো সব শেষে মানে আমি একটু কেক রেখে দিয়েছিলাম, বলছে যে খাবারের শেষে একটু খেয়ে তারপরে শেষ করে যাব। তো এই তো আমরা এখন মিলেমিশে সকলে এই কেকটাকে খেয়ে নিও ভাগাভাগি করে। অথবা কেকটাও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা ছিল, খুবই ভালো লেগেছে খেতে। আমি কিন্তু সাধারণত এই কেকটা মানে পেস্ট্রি কেকটা খেতে খুবই অপছন্দ করি ক্রিমের জন্য, কিন্তু গতকালকে মানে কেকটা এত ভালো লেগেছে আমি বেশি বাকটু খেয়ে নিয়েছি। তো বাসা চলে আসলাম হাঁটতে হাঁটতে, তো কী কিনে দিয়েছে হুমায়রা আব্বু সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই তো মেয়েদের জন্য দুটি হিজাব ওনা কিনে দিয়েছে, আর মেয়েদের ওনা পছন্দ করতে করতে এর মধ্যে দিয়ে সে আমার জন্য দুটো ওনা কিনেছে, আমি খেয়ালই করিনি। এই যে আমার ওনাগুলো সবগুলো খুবই মাশাআল্লাহ সুন্দর দেখতে, এবং খুবই তার পছন্দ সবসময় বরাবরই ভালো, উনি যা কিনে এনে দেয় আমরা খুবই পছন্দ করি এবং আনন্দের সহিত সেটাই পরি, ভালো লাগে। তো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আর যারা আমার চ্যানেলটাকে একদম নতুন তার অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই যে কিনে দিয়েছি রুটি মেকার, আমাদের আগে একটা রুটি মেকার ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আবার একটি কিনে দিয়েছে। রুটি মেকারের সাথে আরেকটি জিনিস কিনে দিয়েছে, সেটি হচ্ছে যে কৃত্রিম আঙুর গাছ, যদিও এটা অরিজিনাল না তারপরেও দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ।